স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে কোনো শপিং মলে আসিনি, আজকে কোনো মাল্টিপ্লেক্সে আসিনি, আজকে কোনো বড় বাজারে আসিনি, আজকে কোনো হাটে আসিনি, আজকে এসেছি আমরা একদম মেলাতে। অনেক কাল ধরে, মানে অনেক প্রাচীন কাল ধরে এই মেলাটি চলে আসছে কৃষ্ণনগর রাজবাড়ির পরিচালনায়। কিছু বড় মেলার মধ্যে এটাও একটা। হ্যাঁ, আমরা এসেছি আজকে কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোল মেলায়, বিশ্ববিখ্যাত বারোদোল মেলায়। রাজবাড়ি মেলা প্রাঙ্গণে ঢোকার মুহূর্তেই চোখে পড়ল প্রচুর সাধু সন্ন্যাসী ভিক্ষুক। মানুষ তাদের পয়সা চাল যে যেমন পারে ভাবে দেয়। চলুন এবার আমরা যাই একেবারে যেখানে রাজবাড়ির ভেতরে বারো জায়গাকার বারোটি ঠাকুর নিয়ে, যেখানে বারোদোল মেলার সূচনা, সেই বারোটি ঠাকুর দর্শন করতে। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় থেকে বারো জায়গাকার ঠাকুর এই রাজবাড়িতে এনে এটা পুজো হয় তিন দিন ধরে, তো তারই একটা ঝলক। এর বিশেষত্ব হচ্ছে তিন দিন পুজোর মধ্যে একাদশীতে পুজোটি শুরু হয়। প্রথম দিন হয় রাজবেশ, মানে রাজার মতো সাজানো। দ্বিতীয় দিন হয় ফুলবেশ, মানে ফুল দিয়ে সাজানো। তৃতীয় দিন হয় রাখালবেশ, রাখালের সাজে সাজানো। চলুন আমরা দেখি। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে, ঠাকুর দালান। এখানে দুর্গাপুজো থেকে শুরু করে সব রকম পুজো হয়। বারোদোলের এই তিন দিনের পুজো এখানেই হয়। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পুজোর কথা শুনি, সব দিকে এখন শুরু হয়েছে এবং কৃষ্ণনগরেও হয়। এই জগদ্ধাত্রী পুজোর সূচনা কিন্তু এই রাজবাড়ির এই নাট মন্দির থেকে, মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় থেকে এই জগদ্ধাত্রী পুজোরও সূচনা হয়। এই নাট মন্দির দুর্গাপুজোর সময় মানুষ আসতে পারে, জগদ্ধাত্রী পুজোর সময় আসতে পারে এবং বারোদোলের সময় আসতে পারে। এই বছর প্রায় 300 বছর পর রাজবাড়ির যে অন্নপূর্ণা মায়ের পুজো, সেটাই নাট মন্দিরে এনে হচ্ছে এবং সর্বসাধারণের জন্য সেটা হচ্ছে। এতদিন এই পুজোটা রাজবাড়ির ভেতরে নিজেদের বাড়ির মধ্যে পুজো হতো, কিন্তু 300 বছর পর নতুন করে আবার নদিয়াবাসীর জন্য, সারা জগৎবাসীর জন্য নাট মন্দিরে পুজো হচ্ছে। ঠাকুর দেখা হলো, পুজো দেখা হলো, এইবার আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, তো খাবার দাবার দিয়ে জিনিস দিয়ে শুরু। অনেকেই এখানে এসে সন্ধ্যাবেলাকার টিফিনটিও সেরে নিচ্ছেন। নাগরদোলায় চড়বেন নাকি, তার ব্যবস্থাও আছে এখানে। চলুন জায়ান্ট হুইলের ওখান থেকে ঘুরে আসি।
আর এই তো বাদাম ভাজাও আছে, মেলায় আসবো বাদাম ভাজা খাবো না, এটা তো হয় না। হ্যাঁ, এই মেলায় বাদাম ভাজা, আচার, ঘুগনি, চপ, এগরোল, চাউমিন, হাল ফ্যাশনের সব পাওয়া যায়। হ্যাঁ, আর কিছু বিশেষ বিশেষ জিনিস এখানে পাওয়া যায়, যেমন আমাদের বাংলা থেকে হারিয়ে যাওয়া কিছু মিষ্টি, যেমন গজা, নিমকি, জিলাপি, এগুলো হয়তো সবসময় সব দোকানে পাওয়া যায় না, বা আমাদের খেয়ে ওঠা হয় না, বা পাওয়া যায় না বলে, তো এখানে সেগুলোও পাবেন আপনারা। আরে এই তো ট্যাটু হচ্ছে, হাতের কাছে পেয়ে গেছে সবাই ট্যাটুওয়ালাকে, তো ওখানে বসে পড়েছে সবাই ট্যাটু করতে। সার্কাসও এসছে, ফেমাস সার্কাস। হ্যাঁ, এই সার্কাসটার নাম অনেক মনে পড়ে, ছোটোবেলায় অনেকবার এসেছি, তো এবার দেখছি এই সার্কাসটা এসছে। এটা কি চালের মধ্যে নাম, চালের মধ্যে নাম লিখে দেবে আপনাকে। তাছাড়াও তো দেখছি এত চুড়ি মালা, এত বোঝাই, এগুলো যে মাটি দিয়ে তৈরি এক ধরনের লকেট বা মালা, যাই হোক। অনেক রকম জিনিস পাওয়া যায়, যেমন কাঠের জিনিস, লোহার জিনিস, ঘর গৃহস্থালির জিনিস, ঘর সাজানোর জিনিস, সব কিছু পাওয়া যায়। আপনি যদি মেলাটা পুরোপুরি ঘোরেন, আপনার মোটামুটি একটা শপিং মল থেকে, আধুনিক শপিং মলে যা যা পাবেন মোটামুটি তার কাছাকাছি সবই পাওয়া যায় এখানে। আপনার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এটুকুনি আমি বলতে পারি, আপনার হাতটা টেনে সে দাঁড়াবে এই সব দোকানের সামনে, কাজে ছোট বাচ্চাদের প্রচুর জিনিস পাওয়া যায় এখানে। এই মেলায় এমন কিছু দোকান আসে যেটা আপনারা অন্যান্য কোথাও পাবেন না, যেমন এখানে লেখা আছে যে কোনো আইটেম 10 টাকা, এই দোকানের যে কোনো আইটেম নেবেন 10 টাকা। 10 টাকায় কী হয় বলুন? কাঁচের কাপ পিস থেকে শুরু করে মেয়েদের বাচ্চাদের সাজের জিনিস পর্যন্ত সব 10 টাকা। এই দোকানটিতে যেমন আপনি যদি যান সব জিনিস পাবেন 30 টাকায়, যা আছে 30 টাকা। চাবিরিংয়ের ওপর আপনার প্রিয়জনের নাম লেখাতে পারেন, সে ব্যবস্থাও এখানে আছে। আর এখানে যে ও ভগবানও তো দেখছি পাওয়া যাচ্ছে, পাথরের জিনিস, কাঁসা পেতলের জিনিস, কাঠের জিনিস সব পাওয়া যাচ্ছে এইখানে। পাবেন আপনি এই কৃষ্ণনগর শহরের, মানে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির জিনিস, মাটির পুতুল, সে জিনিসও এখানে পাওয়া যায়। কাজে এই মেলায় আসলে আপনি পাবেন না এমন কিছু নেই, মোটামুটি যা যা চাই সব কিছুই পাওয়া যায়। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ এই বোর্ডটা দেখে থেমে গেলাম, সব যে কোনো জিনিস 5 টাকা, এই দোকানে আপনি যা পাবেন 5 টাকা। হ্যাঁ মানছি 5 টাকায় কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু এত জিনিস পাওয়া যায় না। এখানে আপনি এসে ম্যাজিকও শিখতে পারেন, এখান থেকে ম্যাজিকের জিনিসগুলো কিনলে আপনাকে ম্যাজিকের ট্রিকগুলো শিখিয়ে দেবে, সে ব্যবস্থাও আছে, কোনো কিছু নেই এমন কিছু নয়। মোটামুটি মেলাটা ঘুরতে অন্তত 2 দিন সময় লাগবে, কিন্তু আমরা ওই কোনোরকমে একটু একটু করে ছুঁলাম, এবার বাড়ি যাওয়ার পালা।
আমরা চলে এসেছি রাজবাড়ির নহবতখানায়। আজকে প্রায় জরাজীর্ণ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।